গণঅভ্যুত্থানের ভয়ে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া বিএনপির বিভিন্ন রাজনৈতিক সমাবেশে সরকার ইন্টারনেট শাটডাউন করে রাখে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে ইন্টারনেট শাটডাউন রাখা হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সংগ্রামের ঢেউ যাতে মানুষ ভালোভাবে দেখতে না পারে সেজন্য এই পন্থা অবলম্বন করেছে সরকার। এছাড়া মিছিল সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের কাছ থেকে মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলন সংগ্রামের এই তথ্য সময়ের অবাধ প্রবাহকে ক্ষমতাসীন সরকার ভয় পায়। ইতিমধ্যেই সে কারণে এই অনির্বাচিত অবৈধ পার্লামেন্ট তৈরি করেছে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএসএ। এই গণবিরোধী আইনের বলে ইতিমধ্যেই শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক, স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছেন মিথ্যা মামলার। এত কিছুর পরেও ক্ষমতাসীন সরকার গণঅভ্যুত্থান ভয়ে ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র ইন্টারনেট শাটডাউন। নির্যাতনকারী পুলিশ কেড়ে নিচ্ছে মিছিল অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ডিভাইস, মোবাইল ফোন। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এছাড়া সরকারের অদক্ষতার কারণেই সম্প্রতি দেশের প্রায় 5 কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। একদিকে এই অবৈধ সরকার কখন স্মার্ট বাংলাদেশের নামে সকল রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নাগরিকদের সাইবার জগতের সকল সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, অন্যদিকে তাদেরই অযোগ্যতা এবং চরম অদক্ষতার দরুন প্রায় 5 কোটি নাগরিকের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে, যা বিদেশের একটি গণমাধ্যমের সূত্রে আমরা সবাই জানতে পেরেছি। তার আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা এই সরকারের ডিজিটাল প্রতারণার সন্দেহের বীজ বপন করেছে। ইন্টারনেটের গতি ওকলা স্পিড টেক্সট গ্লোবাল ইন্ডেক্স 2022 অনুযায়ী বিশ্বের 141টি দেশের ভেতর বাংলাদেশের অবস্থান 121তম। ব্রিটিশ প্রতিষ্ঠান কেবল .co.uk জানিয়েছে বাংলাদেশে ইন্টারনেটের দাম দক্ষিণ এশিয়ার চেয়ে বেশি, গড় মূল্যের দিক থেকে বিশ্বের তুলনায় 7 গুণ বেশি দরে ইন্টারনেট সেবা কিনতে হয় বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি একবার ভেবে দেখুন, তার নিজেরাই বলছে দেশের 5 কোটি মানুষের ব্যক্তিগত তথ্য রোপাট হয়ে গেছে, এমনকি এ সংখ্যা 18 কোটি হতে পারে। কে নিশ্চয়তা দিবে এর মাঝে আপনি নেই, আমি নেই? অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ সরকারের ডিজিটাল নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কারো ফরমায়েশিতে বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করে সরকার হটানোর ষড়যন্ত্র করেছে বিএনপি, তাতেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করে সরকার হটানোর ষড়যন্ত্র করেছিল বিএনপি, তাতেও ব্যর্থ দলটি। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমাদের রক্ত চাই। তবে যেই হাত আগুন নিয়ে আসবে বাধা দিতে, সেই হাত আমরা তুলে দেব। কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের রায়ে বিলুপ্ত হয়েছে, তাই এদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, কারো ফরমাইশিতে নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচন হবে নির্বাচনের নিয়ম,
কারো ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক মরে গেছে আদালতের আদেশ, ওটাকে আর জীবিত করে লাভ নেই। ইউরোপ আমেরিকান নেতারা আসছে, আমি জিজ্ঞেস করেছি আপনাদের কোন দেশে তত্ত্বাবধায়কে ভোট হচ্ছে, কেউ বলতে পারে। এর আগে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আধুনিক বাস স্ট্যান্ড ও 735টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এনটিভি নিউজ ডেস্ক। এবছর ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু আক্রান্তদের চারজনের মধ্যে একজনই শিশু। তাদের মধ্যে বেশি ঝুঁকি দেখা গেছে এক বছর বয়সী শিশুদের। ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে এবছর সাধারণ উপসর্গের পাশাপাশি ডায়রিয়া ও বমির সমস্যা হচ্ছে। আবার তাড়াতাড়ি শকে চলে যাবার প্রবণতাও দেখা যাচ্ছে। তাই ডেঙ্গু শনাক্ত হলেই দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। নতুন খেলনা হাতে পেয়ে কিছুটা খুশি দুই বছরের শিশু খাদিজা। ডেঙ্গুর সব লক্ষণ নিয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছে সে। হাসপাতালের পরিবেশ আর অসুস্থতাকে ভুলিয়ে রাখতে বাবা মার এই চেষ্টা। শুধু জ্বর আসতেছে, আর ডেঙ্গুর সিমটম বলতে ওর গায়ে র্যাশ ছিল, চোখ ফুলে গেছিল, পাতলা পায়খানা ছিল, তারপর একদিন নাক দিয়ে রক্ত বের হয়েছে এবং একদিনই বমি হয়েছে শুধু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গু আক্রান্তদের চারজনের মধ্যে একজনই শিশু। তাদের মধ্যে এক থেকে দশ বছর বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এক বছর বয়সী শিশুরা। আমার পরিবারের মধ্যে এই নিয়ে চারজন ডেঙ্গু, দুইজন হসপিটাল থেকে নিয়েছি, এখান থেকে রিলিজ দিয়ে আবার এই বাইকনাগো একদিন নিয়েছিলাম, আবার আনতে হয়েছে। তো আসলে ডেঙ্গুর ব্যাপারটা আসলে করোনার চোখে আমার মনে হয় যে ভয়ঙ্কর। করোনা তো মোটামুটি একটা লাস্ট পর্যায়ে একটা সিস্টেমে চলে আসছে, ট্রিটমেন্টে ওষুধে বা কাজ করছে, ডেঙ্গুর এমন একটা পর্যায়ে গেছে এটা সহজে কাজ করে না। ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে এবছর সাধারণ উপসর্গের পাশাপাশি কিছু নতুন উপসর্গও দেখা যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে অনেকেরই জ্বরের সঙ্গে ডায়রিয়া ও বমির সমস্যা হচ্ছে, এছাড়া মাথা ও গায়ে ব্যথাও থাকছে। খুব তাড়াতাড়ি শকে চলে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে এবছর। আর সে গত সোমবার ডেঙ্গু, এখন ডেঙ্গুর দিক থেকে মোটামুটি মুক্ত, কিন্তু এখন জ্বর হয় আবার কমে, এই অবস্থায় আছে এখন। এবছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 300 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু, যা মোট ভর্তি শিশুর প্রায় 40%। এক দুই বছরের শিশুরা সাধারণত নড়াচড়া কম করে, তাই তাদের মশা সহজে কামড়াতে পারে জানিয়ে দিনের বেলাতেও তাদেরকে মশারির ভেতরে রাখা ও বাসাবাড়ি পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।